মাসের 30 দিন পরতেন 30টি সানগ্লাস, হাতে নামি দামি ব্র্যান্ডের ঘড়ি, পোশাকেও থাকতো আভিজাত্যের ছাপ। কখনো পরিচয় দিতেন এসএসএফ সদস্য, কখনো বা সরকারি কোনো দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা। জমিজমার বিবাদ মীমাংসা ও চাকরি দেওয়ার কথা বলে করতেন প্রতারণা, এমনকি এডিট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসিয়েছেন নিজের ছবি। প্রত্যেক দিন আলাদা আলাদা নারীদের সঙ্গে থাকতো তার অ্যাপয়েন্টমেন্ট, বিয়ের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। সহযোগী মনির সহ প্রতারক বুলবুলকে গণভবনের সামনে থেকে আটকের পর সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তেজগাঁও জোনের ডিসি হারুনর রশিদ। বড় বড় লোকরা যখন বলে আপনি কি করেন, আমি এসএসএফের ডিরেক্টর, তাহলে তারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তখন সে তাকে যখন দেখে, সে প্রতি দুই যতবার দেখে মেয়েটা দেখা করে, ততবারই সে একটা ব্র্যান্ডের ঘড়ি পরে যায়, একটা সানগ্লাস পরে যায়, এবং সে কারো কাছ থেকে একটা ভাড়া অথবা কোনো একটা গাড়ি নিয়ে যায়। এইভাবে কিন্তু সে বড় লোকের মেয়েদের সাথে করে তার কাছ থেকে কিছু খাতে সে এখান থেকে চলে পড়ে, এবং অনেক সময় সে এসএসএফের নাম ভাঙ্গায় বা বিভিন্ন ব্র্যান্ডের নাম ভাঙ্গে সে করে কি এখানে জমিজামার দরবার করে, জমিজামার থেকে সেখান থেকে টাকা পয়সা নিয়ে সে আত্মসাত করে পালায় যায়, তারপরে যারা চাকরি দিবার নাম পড়ে। পুলিশ জানায় বুলবুলের মিরপুরের পল্লবীর বাসা থেকে বিপুল সংখ্যক মোবাইলের সিম, দামি ঘড়ি, চশমা ও স্বর্ণ অলংকার সহ নিজের গলাটা অন্যের ছবির সাথে গলাটা কেটে সে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি সে এমনভাবে দেখাচ্ছে যে সে প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত অন্তরঙ্গ, আসলে সে স্বীকার করেছে সে ছবিটা কেটে লাগিয়েছে। এরকমভাবে আমরা দেখেছি যে ওই ক্রেডিট কার্ড জালিয়াতি, মানুষকে চেক দেওয়া, বিভিন্ন ধরনের ঢাকা শহরের মানে দলিল টলিল নিয়ে কোনো সময় সে কোনো দামি দামি প্রতিষ্ঠানের এমডি, কোনো সময় এসএসএফের মুখ, মানে বিভিন্ন সে বিভিন্ন কার্ড, যখনই যেটা দরকার সে কার্ডটা ঝুলাই নেয় করে এনে সে অভিনেতাই করে, এবং সে যখন বলে যে আমি কোনো জিনিস, সে বলে মেয়েদের কাছে যে আমি কোনো জিনিস একবার পরি না, একটা কাপড় এবং একটা সানগ্লাস, একটা মোবাইল ফোন বা একটা ঘড়ি আমি একবারের বেশি পরি না, এবং সব কিছু আমরা নিয়ে আসছি। আসলে ঠিক সে 30 দিনে 30টা ইউজ করতো এবং 30টা মেয়ে তার 30 দিন তার অ্যাপয়েন্টমেন্ট থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল তার প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।